পাঁচ ধরনের ব্যক্তি রোজা রেখেও অসফল, পাঁচ ধরনের ব্যক্তি যারা রোজা রাখে ঠিকই কিন্তু তাদের রোজা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয় না। এই পাঁচ ধরনের বড় গুণ আমরা জানব এবং আমরা নিয়ত করব যে এই পাঁচটা ব্যাড কোয়ালিটি আমি কখনো আমার ভিতরে রাখব বলেন না কেন রাখব না, মাশাআল্লাহ। এক নম্বর ব্যাড কোয়ালিটি হচ্ছে যে ব্যক্তি রমজানের রোজা রেখে জবানের হেফাজত করে না, তার রোজার মূল্য আল্লাহর কাছে নেই। বলেন না কেন আল্লাহর কাছে নেই। আপনি রোজা রাখছেন কিন্তু আপনি মুখ দিয়ে গীবত করছেন, পরনিন্দা করছেন, আপনি আরেকজন নামে বদনাম করছেন, আপনি আপনার ভাইয়ের নামে চায়ের দোকানে বসে বদনাম করছেন। প্রিয় ভাইরা মনে রাখবেন, রোজা রেখে যদি আপনি আপনার জবানকে হেফাজত করতে না পারেন তাহলে ওই রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, থাকবে না। এজন্য জবানের হেফাজত করবেন। মুমিন বা ব্যক্তির একটা বড় গুণ হচ্ছে সে তার জবান দিয়ে কোনো প্রকার অশ্লীল কোনো ভাষা, অশ্লীল কোনো শব্দ কখনো উচ্চারণ করবে না। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআদ ইবনে জাবালকে ডাকলেন, ডেকে বললেন, হে মুআদ, আলা উম্বিউকা বিমিলাকি কুল্লি হাযা। মাসকে ডাক দিয়ে বললেন, হে মাস, তোমাকে আমি ইসলামের খোলাসা বলে দিচ্ছি, শোনো, ইসলামের সারাংশ শোনো। হে মাস, তুমি কি ইসলামের সারাংশ শুনতে চাও? মাস বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, ইসলামের খোলাসাটা কি, ইসলামের সারাংশ কথা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, পুরো ইসলামের খোলাসা, পুরো ইসলামের সারাংশ হচ্ছে কুফাহাদা, কুফাহাদা, জবানকে হেফাজত করো, এটাই হচ্ছে ইসলামের সারাংশ। সুবহানাল্লাহ, পড়ে এটাই হচ্ছে ইসলামের খোলাসা। এজন্য প্রিয় ভাইরা মনে রাখবেন, এই জবানটা হচ্ছে বড় দামি একটা জিনিস। দশ বছরের সংসার ছোট্ট একটা বাজে কথার দ্বারা ভেঙে যায়, ঠিক কিনা? ভাঙে না, ভাঙে না, ভাঙে না, অবশ্যই ভাঙে। মনে করেন আপনি বিয়ে করেছেন, আপনার ফ্যামিলি খুব সুন্দর সুখে আছে, হঠাৎ করে বউ যদি এ কথা আপনাকে বলে যে তুমি আমার জীবনে কি দিছো, এতদিন তোমার সংসার করলাম, আমার মাকে তুমি কি দিয়েছো, বাবাকে তুমি কি দিয়েছো, দশ বছরের সংসারে যে শান্তি ছিল একটা খোটামূলক বাক্যের দ্বারা পুরো সংসারটাই ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল, জবান আপনি হেফাজত করবেন, জবান দিয়ে কোনো প্রকার গীব, পরনিন্দা, পরচর্চা করা যাবে না, এটা হচ্ছে এক নম্বর। তাহলে যারা রমজান মাসে জবানের হেফাজত করে না, মুখ দিয়ে পরনিন্দা করতেই থাকে, তাদের রোজার মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের যে গুনাহ রয়েছে এটার থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। সকলেই জবানটা খুলে পড়ুন, আমিন। এক নম্বর। দুই নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রোজা রেখে চোখের হেফাজত করে না, রোজাও রাখে, রাস্তাঘাটে বেগার নারীর দিকে তাকিয়ে থাকে, মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে, সে ব্যক্তির রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তার রোজা গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই, এখন রাস্তার ভিতরে যে সমস্ত বেগান নারী আমরা দেখি তার চাইতে বেশি বেগান নারী দেখি আমরা মোবাইল ফোনে। কি ফোনে? মোবাইল ফোন, স্মার্টফোন। এখানে এতটা অশ্লীলতা ভরপুর হয়ে গিয়েছে যে অনলাইনে ঢুকলে, ফেসবুকে ঢুকলে চোখকে হেফাজত করা বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ ইউটিউবে, ফেসবুকে ঢুকলে বাজে থাম্বনেইল আছে না নাই, বলেন বলেন, আছে না নাই? আছে, অনেক বাজে বাজে থাম্বনেইল আমাদের সামনে শো করে। এজন্য প্রিয় ভাইয়েরা, রমজান মাস সামনে আসছে, রমজানের রোজা রাখা অবস্থায় কখনো কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে না, বেগার নারীর দিকে কখনো তাকাবেন না। রাস্তাঘাটে যদি বেগার নারী আপনার চোখে পড়েই যায় তাহলে আপনি চোখ, যদি পড়ে যায় চোখটা নামাবেন, আর সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ।
আপনার সকলেই একটু পড়েন আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি কোনো মেয়ের দিকে ভুলে প্রথমে তাকিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার চোখকে আবার নামিয়ে ফেলে, তার চোখকে তার থেকে সংযত রাখে, আল্লাহ প্রথম দেখায় যেই গুনাহটা হয়ে গিয়েছিল সে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়া। এজন্য প্রিয় ভাইয়েরা আমরা নজরের হেফাজত করব এবং এই মোবাইল ফোনে কোনো প্রকার ফেসবুকে হোক, ইউটিউবে হোক, ভিডমেটে হোক, যে কোনো সোর্স হতে পারে, কোনো জায়গায় রোজা রেখে আমরা কখনোই বাজে কোনো ভিডিও, অশ্লীল ভিডিও, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি এটা আমরা কখনো দেখব মাশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা সবসময় মনে রাখবেন, রোজা রেখে নজরের হেফাজত করে না যে তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। দুই নম্বর, তিন নম্বর যে বিষয়টি, যার রোজা রেখে কোনো লাভ হয় না, সেই ব্যক্তি, যে ব্যক্তি রোজা রেখে কানের হেফাজত করে না। অনেক লোক আছে দেখবেন, অনেক মহিলাও আছে এরকম, যারা রোজাও রাখে আবার গানও শোনে, রোজাও রাখে গানও শোনে, বাসার ভেতরে বসে বসে রোজা অবস্থায় টিভি ছেড়ে দেয়, টিভিতে জোরে জোরে গান বাজে, অনেক অশ্লীল ভিডিও তারা দেখে। তো রোজা রেখে যদি আপনি আপনার কানের হেফাজত করতে না পারেন, তাহলে এই রোজার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। আর এটা মনে রাখবেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, যে ব্যক্তি গান বেশি বেশি শোনে তার ভেতরে একটা নেফাক ক্রিয়েট হয়, ফলে তার ইমানটা আস্তে আস্তে ডাউন হতে থাকে, ইমানের যে স্ট্রংনেস, ইমানের যে পাওয়ার এটা কমে যায়। এজন্য আমরা নিয়ত করছি রোজা রেখে অহেতু গান বাজনা কান দিয়ে আমরা শুনব। আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। এটি হচ্ছে তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয়, যে রোজা রেখে কোনো মূল্য পায় না, সে হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজা রেখে মাস্টারবেশন করে বা হস্ত মৈথুন করে, তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য যারা আমাকে শুনছেন বাসার ভেতর থেকে, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবাইকে আমি বলছি এই কথা, রোজা রেখে মাস্টারবেশন করলে এক পয়সা রোজার কোনো মূল্য থাকে না। এজন্য রোজা রেখে কোনো প্রকার বাজে কোনো কাজ, মাস্টারবেশন করার মতো গুনাহ আমরা কখনো করতে পারব, জোরে বলেন না কেন, পারব মাশাআল্লাহ। চার নম্বর, পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে রোজা রেখেও কোনো মূল্য আল্লাহর কাছে পাবে না, যে ব্যক্তি হারাম খায়। কি খায়? হারাম। আমাদের যাদের ইনকাম সোর্সটা হারাম, যারা খায় সুদ, যারা খায় ঘুষ, একটা কথা লিখে রাখেন সোনার অক্ষরে, যে ব্যক্তি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে সাহরি করে, তার সাহরির কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। কারণ হারাম আছে যেখানে, আল্লাহর অসন্তুষ্টি আছে সেখানে। প্রিয় ভাইয়েরা, হারাম দিয়ে আপনি সাহরি করলে আপনার সাহরি গ্রহণযোগ্য হবে না, আপনার ইফতারি গ্রহণযোগ্য হবে না। এজন্য হারাম যে খায় সে সারা দিন রোজা রাখা মানে হচ্ছে উপবাস থাকা, তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমরা নিয়ত করি এই পাঁচটা ব্যাড কোয়ালিটি আমরা ভেতরে আর কখনো রাখব। এক নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে, দুই নম্বর নজরের হেফাজত করতে হবে, তিন নম্বর কানের হেফাজত করতে হবে, চার নম্বর উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম মাস্টারবেশন, নাম্বার ফাইভ হচ্ছে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম এনি কাইন্ড অফ হারাম সোর্স, কোনো প্রকার হারাম খাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। পড়ুন আমিন।